বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কমলাপুরে দোয়া ও মাহফিল সহ গণভোজনের আয়োজন করা হয়েছে। দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন দীপ্ত এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় গণভোজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ ভৈরব শাখার সাধারণ সম্পাদক কিশোর নারায়ণ চৌধুরী, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক বিউটি আক্তার সহ অন্যান্যরা। 15 আগস্ট উপলক্ষে এই পুরো মাসব্যাপী শোকের মাস, আমরা সব জায়গায় খাদ্য এবং সবকিছু দেওয়ার ব্যবস্থা করছি এবং রেগুলার প্রোগ্রাম থাকবে ইনশাল্লাহ। গতকালকে ঢাকার বাইরেও প্রোগ্রাম করে আসছি। আল্লাহ সিরাজুল ইসলামের নেতৃত্বে আমাদের জাতীয় শ্রমিক লীগের, উনি সারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, আর আমি হচ্ছে সারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক হিসেবে আছি। আমার পাশে আছেন জাতীয় শ্রমিক লীগের কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক। আল্লাহর রহমতে, অশেষ রহমতে আপনাদের দোয়ায় এবং সাংবাদিকের সবার সহযোগিতায় আমার শ্রমিক লীগের কর্মী এবং আমাদের অফিসিয়াল কলিগ, বিভিন্ন ডিপার্টমেন্টের কলিগ সবার জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ হইল এবং টিভি সাংবাদিক ভাইরা সবার জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ হইল ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। এবারে জেলা সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি গাজী মমিন জানান, মঙ্গলবার দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে 300+ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চাঁদপুর মাঝারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তসলিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ কর্তৃক আজকে এই আই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশন করা হবে, বিনামূল্যে ল্যান্স লাগানো হবে এবং বিনামূল্যে চশমা বিতরণ করা হচ্ছে এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা আসলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আজন্ম দেশের জন্য আত্মনিয়োগ করেছেন, নিজেকে উৎসর্গ করেছেন, মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য, অধিকার আন্দোলনের জন্য সংগ্রাম করে গেছেন। আমরা তার একজন আদর্শের কর্মী হিসাবে, আদর্শ কর্মী হিসাবে আত্মমানবতার সেবায় মানুষের কল্যাণে আমরাও তার একজন অনুসারী হিসাবে তার পথে হাঁটতে চাই এবং আজকের এই আয়োজন আমার গতকালকেও আমরা রক্তের গ্রুপ নির্বাচন এবং ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস পরীক্ষা এবং আমরা বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানা কর্মসূচি আমরা পালন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পুলের ঘাট আঞ্চলিক আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির জানান, সোমবার বিকেলে পুলের ঘাট আদর্শ পাড়া গোরুরহাট এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, 15 আগস্ট জাতির পিতা ও তার পরিবারের সকল সদস্যকে হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল। এর মাধ্যমে বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করা সহ আওয়ামী লীগকে ধ্বংস করে এদেশে পাকিস্তানি ভাবধারায় পরিচালনা করতে চেয়েছিল। বর্তমানেও এদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। তাদের প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আলোচনা শেষে বিশেষ দোয়া করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবু নাসের ফারুক সঞ্জু, পাটুয়া ভাঙ্গা ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক ঝুটন, আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে থানা যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির উদ্যোগে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ মনিরুল আলম জানান, সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জ সুমিল পাড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, বিএনপির ঠকবাজরা মিডিয়ার সামনে হাসতে হাসতে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানাতে চায়। বিএনপি গণতন্ত্রের কথা বলে জ্বালাও পোড়াও করে ৮৫ জন মানুষ মেরেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন এ সময় ৭০০০ লোকের জন্য গণভোজের আয়োজন করেন। বিএনপি টপ রাজনীতিবিদরা বলতেছে কি, হাসতে হাসতে বলে মিডিয়ার সামনে হাইসা হাইসা বলে, আমাদের উদ্দেশ্যে কয়েকদিন পর চোখের শস্য ফুল দেখবেন। কেন, কি হয়েছে, কি হবে, কয় বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয়ে যায় তাহলে বাংলাদেশের বাচ্চারা না খেয়ে থাকবে। এই তো বাংলাদেশের বাচ্চারা যদি না খেয়ে থাকে, তুই রাজনীতিবিদ তুই খুশি হস কেন? তোর তো কষ্ট পাওয়ার কথা। এরাই যারা, এরাই যারা, যারা ১১ সালে আমার মা বোনের ইজ্জত দিয়েছিল, এরাই যারা, যারা ১৩ এবং ১৪তে গণতন্ত্রের কথা বলে ৮৫ জন মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল। এই ১৫ আগস্টে বঙ্গবন্ধুর সপরিবারের পরিজন সকলকে, এই যারা হত্যা করেছে তারা আমাদের দেশের দুশ্মন, এই আয়োজনটা করি। আয়োজনটা আসলে এটা আমার বিবেকে থেকে, যেহেতু আমি একটা রাজনৈতিক দল করি, আর সবচেয়ে বড় কথা হলো আমি এ দেশের নাগরিক। যে দেশ আমাকে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন পেয়েছি, যে দেশ আমাকে বঙ্গবন্ধু দিয়েছে এবং একটি লাল সবুজের পতাকা দিয়েছে আমাকে, যে বঙ্গবন্ধু, তার আদর্শকে ধারণ করে তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই আমরা এই আয়োজনটা করি। আমরা জাতির জনক বঙ্গবন্ধুর আজকে ৪৭তম মৃত্যুবার্ষিকী, শাহাদাত বার্ষিকী, আমরা প্রতি বছরই এই দিন ডাইলে আমাদের হৃদয়ে মানে একটা কন্দন জাগে। আমরা এর বিনিময়ে তাদের জন্য মিলাদ পড়াই এবং এই কিছু তোবারকের ব্যবস্থা করে থাকি। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচপুর এলাকার ঢাকা সিলেট সড়কের পাশে এবং উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ মনিরুল আলম জানান, সোমবার বিকেলে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী বাবুল ওমরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সগীর আহমেদ, খোকন সহ দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। এ সময় উপস্থিত সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করেন। পরে মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। নরসিংদীর রায়পুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুষ্প কাননের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি মেহেদি হাসান রিপন জানান, দুপুরে এর শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু। স্বাস্থ্য কমপ্লেক্সের সৌন্দর্য বৃদ্ধির জন্য এ পুষ্প কাননের উদ্বোধন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজগর হোসেন, ওসি মোহাম্মদ আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খান নুরউদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর, অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলামিন ভুঁইয়া মাসুদ সহ অন্যান্যরা। জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে দোয়া আলোচনা ও গণভোজের আয়োজন করা হয়েছে। প্রতিনিধি ইদ্রিস হাসান পারভেজ জানান, ১ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জ্বল ও সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কামরুল হুদা বাবু। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন ১৫ নং
ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব বসু, মহানগর আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য ফজলুল ইসলাম রুবেল, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ মকবুল হোসেন, ইউনিয়ন যুবলীগ সিদ্ধিরগঞ্জ সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য মিয়া মোহাম্মদ জামান, এক নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা, যুবলীগ নেতা সাইদুল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, মনির হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন পাটোয়ারি, মোহাম্মদ রুহুল আমিন ও স্বেচ্ছাসেবক লীগের নেতা মোহাম্মদ সুলতান বাদশাহ দীপু যুবলীগ দোয়ায় অংশগ্রহণ করেন। যেখানে জনগণকে শেখ হাসিনার উন্নয়ন আছে সেখানে আমাদের উন্নয়নের কথা বলতে হবে। আমরা আসলে অনেকেই জনগণের শেখ হাসিনা অনেক ভালো কাজ করেছে, আমরা কিন্তু সেই সমস্ত আমরা যুবলীগ নেতা কর্মী সহ যারা আমরা স্লোগান দিচ্ছি শেখ হাসিনা জিন্দাবাদ, শেখ হাসিনা জিন্দাবাদ, এই সমস্ত লোকেরা কিন্তু একটা বঙ্গবন্ধুর কন্যা। জনগণের শেখ হাসিনা যে উন্নয়নগুলি করেছে এই উন্নয়নগুলো তো আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষের কাছে যদি পৌঁছে না দিই তাহলে এই উন্নয়ন